এবং দায়িত্ব রয়েছেন দেবব্রত নস্কর, দুজনই প্রস্তুত। আমরা জানিয়ে রাখি আমাদের বাঙালিদের প্রাধান্য দেওয়ার জন্য এই টুর্নামেন্টের আমরা একটি মাত্র ফরেনারকে অ্যালাউ করেছি, এবং এবিসি এফসি মেদিনীপুর বলটা মাঠে পাঠাবে। বল এবিসি এফসি মেদিনীপুর কৃষ্ণনগর এদিকে কৃষ্ণনগরের একজন কর্মকর্তা একটু টেন্টে আসবেন, কৃষ্ণনগরের একজন কর্মকর্তা একটু টেন্টে আসবেন। শুরু হলো আজকের টুর্নামেন্টের প্রথম অর্ধের খেলা। লোক জিতু দেখে দিচ্ছে কাকে বল বাড়ানো যায়। সজোরে শট ছিল কিন্তু অনেকটা মাঠের বাইরে, ভলে বিচার শট ছিল কিন্তু অনেকটা এলোপাতারি শট। কৃষ্ণনগর শূন্য এবং মেদিনীপুর এবিএফসি শূন্য। রাহুল রাহুল থেকে বীরেন্দার বীরেন্দ্রের থেকে আবার রাহুল রাহুল থেকে আবার বীরেন্দার
রাহুল বল বাড়ি দিচ্ছে, ওখানে গোলের সুযোগ ছিল 1:1 সুদীপ, কিন্তু মিস রিজার বল বাড়ি দিচ্ছেন সমান উদ্দেশ্যে, কিন্তু অনেকটাই রাহুলের সুযোগ আছে, ডিজার থেকে অজয় বল পেয়ে গেছিল, আবার ডিজার পায় বল, পাস অজয়, কিন্তু বল বার করে দিয়েছেন সুদীপ। রাহুল থেকে সুমন